বাকি রইলো প্রজেক্ট ভিজিটের কথা, সেটা তোমরা অন্তত এখন 1 মাস কাজ করো, তারপর তোমরা যতজন চাইবে ততজনকেই আমরা কলকাতা নেওয়ার ব্যবস্থা করে দেব। ওকে ওকে ম্যাম। স্যার কিছু কিন্তু মনে করবেন না এই কথাটা বললাম বলে। আসলে আরে না না, কিছু মনে করবো কেন, তোমরা একবার কেন 100 বার জিজ্ঞেস করতে পারো। ওকে স্যার। তো স্যার বলছিলাম যে ত্রিপুরাতে আগরতলা ছাড়া উদয়পুর, ধর্মনগর এমন অনেক জনবহুল শহর আছে, তো স্যার ওই শহরগুলিতে ব্রাঞ্চ ওপেনিং করার সময় আপনাকে কিন্তু আমাদের সাথে একটু কষ্ট করে যেতে হবে। হ্যাঁ স্যার, আসলে নতুন একটা জিনিস নিয়ে নতুন একটা জায়গায় যাব, তাই বলছিলাম। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের সঙ্গে নিজে গিয়ে সবাইকে বোঝাবো। তাহলে প্ল্যান করো কাল কোথায় যাওয়া যায়। ওকে স্যার, তাহলে চলুন কালকে উদয়পুর যাওয়া যাক, আমি ওখানে সবকিছু ব্যবস্থা করে রাখবো। ওকে, তাহলে এই কথাই রইল। ওকে স্যার। আর হ্যাঁ, উদয়পুর, ধর্মনগর আর অন্যান্য যেসব জায়গায় আমাদের ব্রাঞ্চ ওপেন করতে হবে, তার খরচা বাবদ তোমাদের যত টাকা লাগবে সেটা তোমরা ম্যাডামের কাছ থেকে নিয়ে নেবে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজ আমরা আসছি, কাল সকাল উদয়পুরের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। অলরাইট। ওকে স্যার। হ্যালো। হ্যাঁ বলো, কোথায় আছো? ওই যে বললাম না, নতুন একটা মানি মার্কেটিং কোম্পানি এসেছে, সেই কোম্পানির একটা নতুন অফিস ওপেনিং হয়েছে। ও তাই নাকি, কোম্পানিটা ভালো তো? আরে হ্যাঁ হ্যাঁ, ভালো বাবা ভালো। আচ্ছা তুমি কত টাকা মাইনে পাবে? মাইনে বলছো কি গো, যদি বিজনেসটা ঠিকঠাক চলে তাহলে 1 মাস পরে দেখো, গাড়ি বলো টাকা বলো কি থাকবে না আমার কাছে। সত্যি বলছো? আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি, অফিস থেকে বেরিয়ে তোমাকে ফোন করব। ওকে রাখো। কি ব্যাপার দাদা, বৌদি নাকি? এই একটু আর কি। ওকে ওকে ওকে, তাহলে চলো আজ সবাই বেরোনো যাক, কাল সকাল 8টা কিন্তু সবাই চলে আসবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। উনি হলেন আমাদের এমডি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। ওকে থ্যাংক ইউ। তো তোমরা এখানে সব ব্যবস্থা করে গেছো তো? হ্যাঁ ম্যাডাম, সব কিছু ব্যবস্থা করা আছে, শুধু আপনারা গিয়ে এখন যদি পাবলিককে একটু বুঝিয়ে বলুন, বাস এটুকুই। ওকে ওকে, এটা নিয়ে তোমাদের একদম চিন্তা করতে হবে না, এটা আমরা সামলে নেব। ওকে চলুন স্যার। নিশ্চয়ই। হ্যাঁ স্যার। বসুন বসুন, সবাই বসুন। আমি যে কোম্পানির কথা আপনাদেরকে বলেছিলাম, উনি হচ্ছেন আমাদের সেই কোম্পানির এমডি স্যার। নমস্কার। তো আশা করি সবাই ভালো আছেন, আর এরা হয়তো আমাদের কোম্পানির ব্যাপারে আপনাদের মোটামুটি সব কিছু বুঝিয়ে দিয়েছে, তো আশা করি সবাই বুঝতেও পেরেছেন। তারপরেও যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ স্যার, আমরা সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু যদি আর একটু ভালো করে বুঝিয়ে বলেন তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের কোম্পানি আপনাদের টাকাগুলোকে আমাদের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করে 6 মাস পর ডবল করে রিটার্ন করে। আমাদের বিভিন্ন প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টের কথাই বলি শুনুন, যেমন আমাদের শুকরের প্রজেক্ট আছে, যেখানে মাত্র 1000 টাকা দিয়ে আমরা শুকরের বাচ্চা কিনে 6 মাস লালন পালন করলে এটা থেকে 80 থেকে 100 কেজি ওজনের একটা শুকর তৈরি হয়। তো এখন বর্তমান বাজারে শুকরের মার্কেট ভ্যালু আছে 200 টাকা প্রতি কেজি। তো 100 × 200 হচ্ছে 20,000। আমরা প্রতি বাচ্চা পিছু আরও খরচা 4,000 টাকা ধরলাম, সুতরাং 5,000 টাকা ইনভেস্ট করে আমাদের প্রফিট হচ্ছে 15,000 টাকা। তাহলে আপনাদের টাকাটাকে আমরা ডবল করে 6 মাসে ফেরত দেওয়াটা কোনো বড় ব্যাপার আমাদের কাছে নেই। তো এ হচ্ছে আমাদের ব্যাপার। স্যার আমরা পুরোপুরি বুঝে গেছি, আমরা আছি আপনার সাথে। থ্যাংকস টু অল, আমি এটাই আপনাদের কাছে আশা করেছিলাম। আর হ্যাঁ, আপনাদের শহরে আমাদের একটা ব্রাঞ্চ অফিস খোলা হচ্ছে, তো সবাই নিশ্চয়ই আসবেন। আমরা অবশ্যই যাবো স্যার। ওকে তাহলে আজ আসছি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। তো এখানে তোমাদের সব ব্যবস্থা করে দিয়ে গেলাম, তারপরে যদি তোমাদের কোনো কিছু দরকার হয় তাহলে আমাদের অবশ্যই বলবে। হ্যাঁ স্যার নিশ্চয়ই বলবো। দেখো আমরা কিন্তু তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি, আর আমরা শুধু বিজনেস চাই, কি পাবো তো? হ্যাঁ ম্যাম অবশ্যই পাবেন। ওকে তাহলে আজ আমরা আসি, ভালো থাকবে। চলো চলো।
ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল চিট ফান্ড কোম্পানিটি। আচ্ছা, আজ বেশি কথা বলবো না, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। তোমরা সবাই সবার টার্গেট ম্যাডামের কাছে বলছো। সবাই সবার টার্গেট বুঝতে পারলে তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আজ আমরা আসছি, সবার সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, আর হ্যাঁ অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবে। ওকে স্যার, নিশ্চয়ই করব। ওকে তাহলে বাই। কাকু ভালো তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তা তুই কেমন আছিস? হ্যাঁ কাকু, আমিও ভালো আছি। বলছিলাম কি, মার্কেটে একটা নতুন কোম্পানি আসছে যেটা নাকি 6 মাসে পয়সা ডাবল করে দেয়। ও তাই নাকি? রে বলিস কি, কি কোম্পানি রে এটা? একটা কলকাতার মানি মার্কেটিং কোম্পানি, কোটি কোটি টাকা বিজনেস ওদের। তাই বলছিলাম তুমিও কিছু টাকা রেখে দাও, 6 মাস পর ডাবল ফেরত পেয়ে যাবে। আমি আমি কি করে টাকা রাখবো বল? আমার অবস্থা তো জানিস, দিন আনি দিন খাই। হ্যাঁ কাকু, তাতে কি হয়েছে, তোমার তো অনেকগুলো গরু, ওখান থেকে কয়েকটা গরু বিক্রি করে টাকাটা দিয়ে দিতে পারো। আরে না না, কিছু বলিস, ঠিক আছে তুই কাল একবার আসিস, আমি ব্যবসা তোর কাকিমার সঙ্গে একবার বুঝে নিই। ঠিক আছে তাহলে, তাহলে আসি কাকু। হ্যাঁ ঠিক আছে বাবা। এগো শুনলে, আজ বিজয়ের সাথে দেখা হয়েছিল। কোন বিজয়? আরে বিজয়কে চিনলে না? আমাদের ওদের ছেলে শেগো। তা কি বললো? ও বলছিল মার্কেটে নাকি একটা নতুন কোম্পানি আসছে যেটা নাকি 6 মাসে পয়সা ডাবল করে দিচ্ছে, তো আমাকেও কিছু টাকা রাখার কথা বললো। তা তুমি কি পয়সা রাখবে নাকি? হ্যাঁ গো, রাখার তো ইচ্ছে আছে, কিন্তু কি কিন্তু, এত টাকা পাবে কোথা থেকে? বলছিলাম যে গরুগুলি বিক্রি করে দেব, বিক্রি করে যা পাওয়া যায় সেটা রেখে দেব। দেখো যেটা ভালো বুঝো তুমি সেটাই করো। হ্যাঁ ভাই কেমন আছো? হ্যাঁ ভাই ভালোই আছি, তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাই। তা হঠাৎ কি মনে করে এলে? দাদা মার্কেটে একটা হেভি কোম্পানি আসছে যা 6 মাসে টাকা ডাবল করে দেবে। ও তাই নাকি, কি বলছো ভাই, ডাবল করে দে? এটা কি করে সম্ভব? এত টাকা সুদ তো ব্যাংকও দেয় না, তো তোমাদের কোম্পানি কিভাবে দেবে? আমাদের কোম্পানি তোমাদের টাকাগুলোকে ওদের বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করবে, যা থেকে ডাবলেরও বেশি প্রফিট হবে। তো সেখান থেকে তোমাদের কি ডাবল দিতে ওদের প্রবলেমটা কোথায়? না আসলে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝিয়ে বললে খুব সুবিধা হয়। আমাদের কোম্পানি এইবার তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই সবই তো ভালো লাগছে, কিন্তু আমাদের অবস্থা তো তুমি জানোই, আমরা কি করে টাকা দেবো বলো? জমিটা বন্ধক দিয়ে সেখান থেকে টাকা দিয়ে দাও, 6 মাস পরে ছাড়িয়ে নিও। জমি বন্ধক দিয়ে টাকা দেবো? না না এটা হয় না। আরে আমি তো তোমাদের জমিটা বিক্রি করতে বলছি না, শুধু বন্ধক দিতে বলছি। ঠিক আছে আমরা একটু ভেবে দেখছি, তুমি কাল একবার এসো। ওকে তাহলে আমি আসছি, তবে তোমরা ব্যাপারটা কাকুর সাথে আলোচনা করে দেখতে পারো। আসলে মার্কেটে একটা নতুন কোম্পানি এসেছে যেটা নাকি 6 মাসে পয়সা ডবল করে দিচ্ছে। ও আচ্ছা, তা তোরা কি
পয়সা রাখবি নাকি? হ্যাঁ বাবা, রাখার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করে যে পয়সা জোগাড় করবো ঠিক বুঝতে পারছি না। আরে এসব নিয়ে বেশি না বুঝেই ভালো হবে। কোথাকার না কোথাকার কোম্পানি, কি আসল বিষয় কিছু না জেনে বলছিস টাকা রাখবি? না বাবা, কোম্পানিটা খুবই ভালো, সবাই তো এই কোম্পানিতে টাকা রাখছে। ও তাই নাকি? তোরা তো আজ অব্দি আমার কোনো কথাই শুনলি না, তাই আমি আর তোদের কিছুই বলবো না। তোদের যা ইচ্ছে তাই কর। তুমি রেগে যাচ্ছ কেন বাবা? আমরা তো কোনো খারাপ কাজ করছি না, অভাব থেকে একটু বেরিয়ে একটু সুখের মুখ দেখতে চাইছি। সুখের মুখ দেখতে চাইছিস মানে? দেখ বাবা, বেশি লোভ কিন্তু ভালো নয়, তারপরও যদি তোরা ভালো মনে করিস তোদের যা ইচ্ছে তোরা কর। বাবা, আমাদের ওই জমিটা বন্ধক রেখেও তো টাকার ব্যবস্থা করা যায়। কি বললি? কিসব উল্টো পাল্টা কথা বলছিস? বেরিয়ে যা এখান থেকে। আহ বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমরা তো আমাদের ভালোর জন্যই করছি, তাছাড়া ছটা মাসেরই তো ব্যাপার। আরে ছ মাস আর দশ মাসের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে তোদের বিবেকে। কেন, তোরা কি জানিস না যে এতে আমাদের একমাত্র সম্ভব? জানবো না কেন বাবা, অবশ্যই জানি, কিন্তু বাবা ছ মাস পর যখন পয়সাটা ডবল করে পাবো তখন তো আমাদের এই সম্বলটাকে আরো বাড়াতে পারবো। বড্ড বেশি কথা বলছিস তো তোরা, আমি কিছু জানি না, তোরা তোদের মায়ের সাথে বল। কি গো শুনলে? হ্যাঁ বলো। দেখো তোমার ছেলেরা কি সব উল্টো পাল্টা কথা বলছে, ব্যাপারটা কিন্তু আমার কাছে একদম ভালো ঠেকছে না। তুমি ওদের বুঝাও, আমি বেরোলাম। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তুমি শান্ত হও। কিরে খোকারা, এদিকে আসতো, এখানে বস। কি ব্যাপার, কি বলেছিস তোরা তোদের বাবাকে? না মা, আসলে ঠিক আছে, তোদের বাবা ফিরোক, আমি দেখছি। তুমি কি ওদের সাথে কথা বলেছো? হ্যাঁ বলেছি। তো তোমার কি মনে হচ্ছে ওদের চিন্তা ভাবনাটা কি ঠিক? না আসলে ওদের কি দোষ বলো, ছোটবেলা থেকে আমরা তো ওদের কোনো শখই পূরণ করতে পারিনি, তাই যেহেতু একটা সুযোগ এসেছে তুমি আর ওদের বাধা দিও না, ওদের জন্য তুমি জমিটা বন্ধক দিয়ে দাও। বাহ, তুমিও এই কথা বলেছো, তো ঠিক আছে, তোমরা তিনজনই যদি একমত তখন আমি আর কি বলবো। কে ভাই, আজ কটা পলিসি কনফার্ম হলো? এই বুটিকটা হলো রে, তোর কটা হলো রে? আর বলিস না, একজনের বাড়িতে সময়টা কেটে গেল। এলো রে, একজনের বাড়িতে সময়টা কি করে কাটলো? না কিছু কিছু না মানে বল বল কি ব্যাপার, জরুর ডালবে কুচ কালা হে। কি কোথায় কি কালা হে? না না দাদা কিছু না, সারাদিনের কাজ কোনো ব্যাপারে একটু ডিসকাস করছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো আজ কেমন কাজ করলে সবাই? হ্যাঁ দাদা, আর প্রথম দিনের সময় খুব ভালো কাজই করেছি। ঠিক আছে তাহলে আজ সবাই আসো, কাল সবাই সময় মতো অফিস চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। কাল আমার একটু অফিস আসতে দেরি হবে। কেন? একজন কাস্টমার কাল সকাল সকাল ওদের বাড়িতে যেতে বলেছে, দেখি কি কি বলে। কাকু কি করছো? ও বাবা তুই এসেছিস, আয় আয়। তো কাকু কি সিদ্ধান্ত নিলে? ঠিক আছে বাবা, তুই যখন বলছিস তাহলে কিছু টাকা রেখেই দেখি। দেখ বাবা, আমি কিন্তু তোকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছি, পরে যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ কাকু, তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না, তুমি তো আমাকে ছোটবেলাতে গেছিনো, তাই ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই, তুমি নিশ্চিন্তে টাকাটা রেখে দিতে পারো। ঠিক আছে বাবা, তাহলে তুই আজ বিকালে এসে টাকাটা নিয়ে যাস। তাহলে আজ বিকালে আসি? ঠিক আছে, তাহলে বিকালে এসে টাকাটা নিব। আসি এখন। হ্যাঁ ঠিক আছে বাবা, আয়।